হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রেসিপিটি হচ্ছে শির কোর্মা। এটা একটা পাকিস্তানি ডেজার্ট, আর আমাদের দেশে বলে থাকে দুধ সেমাই। তো যাই হোক, রেসিপিটিতে যাওয়ার আগে আমি আপনাদেরকে পুনরায় বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো আপনারা ইজিলি পেয়ে যান। আর পুরো রেসিপিটাতেই আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন আমার শিরকুরমা তৈরি করতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। আর এই শিরকুরমার রেসিপিটাও আমি আমার মায়ের কাছ থেকে নিয়েছি। তো যাই হোক, আপনারা কিন্তু আমার সঙ্গে থাকবেন, দেখুন যে আমি কী কী ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি শিরকুরমাতে। প্রথমে এখানে আমি প্যানটাকে বসিয়ে নিয়েছি, তারপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে বাটার অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ঘিটাও অ্যাড করতে পারেন। এখন আমি এই বাটারটাতে কিছু পরিমাণে কিশমিশ, কিছু পরিমাণে কাজু বাদাম, কিছু পরিমাণে পেস্তা বাদাম আর কিছু পরিমাণে কাঠবাদাম, এগুলো আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে আমি এগুলোকে একটা আলাদা প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি সাইড করে। এখন আমি প্যানে আবার 2 টেবিল চামচ পরিমাণে বাটার অ্যাড করে নিচ্ছি। বাটারটাকে খুব ভালো করে গলিয়ে তারপর আমি এখানে 1 কাপ পরিমাণে সেমাইটা দিয়ে সেমাইটাকে ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। একটা গুড স্মেল আসা পর্যন্ত আমি সেমাইটাকে ভাজবো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে সেমাইটাকে খুব ভালো করে ভেঙে নিচ্ছি। এখন আমি সেমাইটাকে বাটারে ঢেলে দিলাম। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভাজবো, মিডিয়াম আঁচে রেখেছি। এখন আমি একটা প্লেটে সেমাইটাকে উঠিয়ে রাখবো। এখন আমি ওই প্যানটাতেই 1.5 লিটার মিল্ক অ্যাড করে দিলাম। মিল্কটা একটু গরম হয়ে আসলে আমি এখানে সুগারটা অ্যাড করে দেব। এখানে দেখতে পাচ্ছেন আমি 1 কাপ সুগার নিয়েছি। আমি বেশি অর্ধেকটা অ্যাড করব, আর বাকিটা আমি পরে অ্যাড করব। এখন সুগারটাকে আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিক্স করব। মাঝখান থেকে আমি একটু মিল্ক নিয়ে টেস্ট করে দেখলাম আমার সুগারটা পারফেক্ট কি না। তো আমি বাকি সুগারটাও এর মাঝখান দিয়ে অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন 1/4 কাপ পরিমাণে গোয়ালিনিটা অ্যাড করেছি। আপনাদের হাতের কাছে গোয়ালিনি না থাকলে আপনারা চাইলে পাউডার মিল্কটা অ্যাড করতে পারেন, বা পাউডার মিল্ক না থাকলে আপনারা ক্রিমটাও অ্যাড করে নিতে পারেন। এখন মিল্কটাতে চিনিটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করব। এতে চিনিটা গলে খুব ভালো করে মিশে গিয়েছে। এখন আমি ভেজে রাখা সেমাইটা ঢেলে দিলাম। দুধ আর বাটার ঘিয়ের মিশ্রণে শিরকুরমাটার মূল ফ্লেভার চলে আসে। খুবই একটা শাহী রেসিপি এটা, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর খুবই প্রচলিত আমাদের বাংলাদেশে, এটা দুধ সেমাই নামে প্রচলিত, এক একজনে এক একভাবে তৈরি করে। তো আমার মা এটা এভাবে তৈরি করে, আমি আপনাদের সাথে এটা এভাবে শেয়ার করলাম, অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। এভাবে করে আমি মিডিয়াম আঁচে রেখেছি সেমাইটা ফোটার আগ পর্যন্ত, আর আমি নাড়াচাড়া করছি। আর এখন একটা তেজপাতাকে মাঝখান দিয়ে দুভাগ করে দিয়ে দিচ্ছি, আর একটা দারচিনি দিচ্ছি, 3টা লবঙ্গ দিচ্ছি, 2টা এলাচ দিচ্ছি। আপনারা যদি চান এটা শুরুতেই দুধের সাথে অ্যাড করতে পারেন। এখন এভাবে করে আমি 10 মিনিট এটাকে মিডিয়াম আঁচে রান্না করব। এভাবে করে আমি 10 মিনিটস কিন্তু কন্টিনিউ নাড়ার উপরে রেখেছি, যাতে করে দুধে সর না বেঁধে যায় সেই দিকে আমি লক্ষ্য রেখেছি। আপনারাও কিন্তু সেটা করবেন অবশ্যই অবশ্যই। আর এখন আমি আগে থেকে ভেজে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে দেব। এই দেখুন আমি এখন নাটগুলো সব অ্যাড করে দিচ্ছি একসাথে, দিয়ে আমি আরও 5 মিনিট এভাবে নাড়াচাড়ার ওপরেই রাখবো।
আর এখানে আমি কিছু সংখ্যক নাট রেখেছি, ডেকোরেশনের সময় আমি এটা ওপরে দেব তার জন্য। এই তো আমরা সব মিলিয়ে 15 মিনিট এটাকে রান্না করেছি। 15 মিনিট পর আমি চলে আসলাম আপনাদের মাঝে। দেখুন, পারফেক্ট শিরকোর্মা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ডিশ আউট করব। আর অবশ্যই যখন আপনারা শিরকোর্মাটা ডিশ আউট করবেন, এর আগে লক্ষ্য রাখতে হবে মিল্কটা যেন খুবই স্বচ্ছ স্বচ্ছ থাকে, কারণ পরে দেখা যায় মিল্কটা টেনে যাতে প্রপার হয়, যাতে শুকনা বা আঠালো হয়ে না যায়, সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই তো তৈরি হয়ে গেল শিরকোর্মা, একটা একটা খুবই ইয়ামি অ্যান্ড ডেলিশিয়াস ডেজার্ট। আপনারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। আর আজ এই পর্যন্তই, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।